আপনি যখন নতুন একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন দেখা যায় আমাদের বিভিন্ন সেটিংস আছে, আমরা অবশ্যই বিভিন্ন সেটিংসগুলো ঠিক করে নিতে হবে, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সেটিংসগুলো ঠিক না করব আমাদের ভিডিওতে লাইক ভিউ কমেন্ট কোনো কিছু আসবে না। তো আমরা কি করে একটা নতুন একটা অ্যাকাউন্ট কি করে সেট আপ করব এবং কি বিভিন্ন যে ধরনের সমস্যা আছে যে ধরনের সেটিংস আছে সব কিছুই আমরা এখান থেকে সমাধান করব। তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কি করে আপনি একটা নতুন একটা টিকটক অ্যাকাউন্ট এ টু জেড সেটিং করবেন কিংবা সেট আপ করবেন যেটাই বলি আমরা। তো এখান থেকে আমরা সব কিছুই সেট আপ করে নিতে পারবো, আমি এক এক করে আপনাদেরকে সকল সেটিংস দেখিয়ে দিব। তো যাদের যাদের ভিডিওতে ভিউ আসতেছে না, লাইক আসতেছে না, কমেন্ট আসতেছে না, তারা অবশ্যই সেটিংসগুলো ঠিক করে নিতে হবে, কারণ আপনি সেটিংস ঠিক করা ছাড়া আপনার অ্যাকাউন্টটা পাবলিকে কোনোভাবে পরিয়েতে যাবে না। তো এটার জন্য আমরা সর্বপ্রথম কি করতে হবে, আমরা এখান থেকে কর্নারে থ্রি ডট অপশনটা চলে আসতে হবে। থ্রি ডট অপশনে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের কাজ হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আমরা সকল ধরনের সেটিংস এখান থেকে করে নিতে পারবো আমাদের নতুন যে টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। তো এখান থেকে আমরা জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে। তো আমরা এক এক করে কাজটা করে নেব। তো এমন পেজটা ওপেন হওয়ার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা অপশান খুঁজে নেওয়া, প্রাইভেসি। তো দ্বিতীয় নম্বর অপশানটাই আছে এখানে প্রাইভেসি। তো আমরা এখান থেকে অবশ্যই এখান থেকে প্রাইভেসিটা সিলেক্ট করে নিতে হবে। তো প্রাইভেসিটা কারোর নিচে থাকে কারো উপরে থাকে, আমরা অবশ্যই সেটিংসটা ওপেন করে এখান থেকে প্রাইভেসিটা খুঁজে নিব। এটা উপরে কিংবা নিচে পেয়ে যাবেন আপনি। তো এখান থেকে আমরা জাস্ট প্রাইভেসিতে ক্লিক করে দিতে হবে। তো আবারও বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, টিকটকের সকল ধরনের সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে প্রাইভেসিতে চলে আসার পর তো এখানে উপরে দেখেন একটা অপশান পেয়ে যাবেন আপনারা প্রাইভেট অ্যাকাউন্ট নামে। তো এটা যদি আপনার প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এটা পাবলিক করে দিতে হবে, কারণ আপনি যদি এটা পাবলিক না করে দেন তাহলে কোনোভাবে আপনার ভিডিওতে পরিয়েতে যাবে না কিংবা কোনো প্রকার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই আসবে না। তো প্রথম সেটিং হচ্ছে আমাদের এখান থেকে অ্যাকাউন্টটা পাবলিক করে দেওয়া। তো আমার এটা এখানে পাবলিক করে দিব। তো এখান থেকে এটা পাবলিকে আমরা ওই আইকনটাতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা জাস্ট অ্যাকাউন্টটা আমাদেরকে প্রাইভেট অ্যাকাউন্ট থেকে এখান থেকে পাবলিক অ্যাকাউন্ট করতে বলতেছে। তো আমরা অবশ্যই এই কাজটা করে নেব। আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা পাবলিক করা। তো এখান থেকে আমরা নিচের অপশানটাতে কনফার্ম কিংবা যদি ওকে লেখা আসে কিংবা নেক্সট আসে তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা নিচের অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে এটা নিচের অপশানটাতে ক্লিক করে দিতেছি, একটু ওয়েট করেন, আমি একটা স্ক্রিনশট নিয়েছি কারণ আমার থাম্বনেলের প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা জাস্ট এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তো এখন হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা পাবলিক করা। কিছুক্ষণ আগে অ্যাকাউন্টটা প্রাইভেট করা ছিল। প্রাইভেট অ্যাকাউন্টে কোনো প্রকার লাইক কমেন্ট ভিউ কোনো কিছুই আসবে না। তো যদি একটু হোল্ড করে নিচে চলে আসি তো একটা একটা সেটিংস করে আমি দেখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে আপনি ভিডিওটা দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। তো দ্বিতীয় নম্বর অপশানটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা কমেন্ট। তো অবশ্যই মনে রাখবেন কমেন্টটা অবশ্যই আপনি এটা অন করে রাখবেন যাতে করে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে, কারণ আপনার কমেন্ট ছাড়া আপনার ভিডিওগুলো পরেতে যাবে না। তো কমেন্ট অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখবেন যে নো ওয়ান লেখা আছে। তো নো ওয়ান হচ্ছে কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। তো অবশ্যই এটা আপনি অন করে দিতে হবে। তো এটা কি করে করবেন, এই অপশানটাতে ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে এভরি ওয়ান করে দিতে হবে, কারণ এটা যখন এভরি ওয়ান করে দিবেন তখন আপনার টিকটক ভিডিওতে সবাই লাইক কমেন্ট করতে পারবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি অবশ্যই এটা সবসময় এভরি ওয়ান করে রাখবেন। এভরি ওয়ান করার কারণ হচ্ছে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। তো এটা যখন এভরি ওয়ান করে নেবেন, এভরি ওয়ান করার পরবর্তীতে আমরা ব্যাক করে চলে আসবো। তো এখন নিচে আরেকটা অপশান পেয়ে যাবো আমরা, মেনশন অ্যান্ড ট্যাগ। তো এটা অবশ্যই আপনি এভরি ওয়ান করে দিবেন, কারণ আপনাকে ট্যাগ করে দেখা যায় অন্য কেউ ভিডিও আপলোড করবে, তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা পরিয়েতে যাবে। তো এটা আবারও আপনি সেমভাবে এটা এভরি ওয়ান করে দিবেন। এটা যদি নো ওয়ান থাকে এটা অবশ্যই এভরি ওয়ান করে দিবেন। তো আমরা এখান থেকে এটা এভরি ওয়ান করে দিব। তো এক একটা সেটিংস খুবই মূল্যবান। আপনার অ্যাকাউন্টটা ভাইরাল করতে হলে এবং কি অ্যাকাউন্টে পরিয়েতে নিতে হলে আপনার সবগুলোই সেটিংস আপনি পরিবর্তন করতে হবে। তো এখন নিচে আসে এখানে মেসেজ অপশান। তো এটাও আপনি খোলা রাখতে পারেন, কারণ টিকটকে আমরা জানি তো আমাদের ফেসবুক মেসেঞ্জারে যেভাবে আমরা সেটিং করতে পারি টিকটকে আমরা সেটিং করতে পারি। তো এটা যদি আপনি এভরি ওয়ান করে দেন তাহলে সবাই আপনাকে মেসেজ করতে পারবে, আপনিও মেসেজ করতে পারবেন। তো অবশ্যই এটা আমি সাজেস্ট করব যে আপনি এখান থেকে এটা এভরি ওয়ান করে রাখবেন, কারণ এভরি ওয়ান করলে দেখা যায় আপনার প্রয়োজনে কেউ আপনাকে নক করতে পারবে,
মেসেঞ্জারে যে করে নক করে আপনাকে এখানে টিকটকে আপনাকে নক করতে পারবে, আপনার সাথে যোগাযোগ করতে পারবে, ইনবক্সে কথা বলতে পারবেন। তো এখান থেকে এটা আমরা অবশ্যই এভরি অন করে দিব। এটা এভরি অন করার পরবর্তীতে আমরা ব্যাক করে দিব। তো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা নিচে আরও একটা অপশন পেয়ে যাব। আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। তো এখান থেকে আমরা এটা এভরি অন করে নিব, এই অপশনটাতে চলে আসবো আমরা। এই অপশনটাতে চলে আসার পরবর্তীতে এখান থেকে এটাও এভরি অন করে নেব। এটা যদি নো ওয়ান থাকে এটা অবশ্যই এভরি অন করে নেব। তো এটা এভরি অন করার পরবর্তীতে আমরা নিচে চলে আসব। তো একটু ওয়েট করুন। এই যে নিচে ডাউনলোড অপশনটা, অবশ্যই আপনি এটা অন করে রাখবেন, কারণ অন করার পরবর্তীতে আপনার ভিডিওগুলো দেখা যায়, কেউ ডাউনলোড করবে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করবে, ঠিক আছে? তো এটা অবশ্যই আপনি এখান থেকে এটা অন করে রাখবেন। ডাউনলোড অপশনটা সব সময় আপনি অন করে রাখতে পারেন, তখন দেখা যায় আপনার অ্যাকাউন্ট থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুক স্টোরি, ইমো স্টোরিতে দিবে। তো এখান থেকে আরও একটা, এখান থেকে নিচে দুইটা অপশন পেয়ে যাবেন আমরা, লাইক ভিডিও, তো আরেকটা হচ্ছে ফলো লিস্ট। তো এ দুইটা অবশ্যই আপনি নো ওয়ান করে দিবেন, মানে অনলি মি করে দিবেন। অনলি মি করার পরবর্তীতে আপনি কোন ভিডিওতে লাইক দিতেছেন কেউ দেখবে না, কোন ভিডিওতে আপনি ফলো করতেছেন ওইটাও দেখবে না। এই দুটোটাই অপশনে আপনি এখান থেকে অনলি মি করে রাখবেন। তো জাস্ট আমরা এখান থেকে ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পরবর্তীতে একটু নিচে চলে আসব। তো নিচে চলে আসার পরে আরও একটা গুরুত্বপূর্ণ একটা অপশন আছে আমাদেরকে, এটা অবশ্যই অবশ্যই করে নেবেন। এটা হচ্ছে ডাটা সেভার। তো আপনি যদি টিকটক কমিউনিটি কোনোভাবে চাইবেন না যে আপনার ডাটা কম খরচ হোক, মানে ইন্টারনেটটা কম খরচ হোক আপনি টিকটক ব্যবহার করলে, তো এটা কোনোভাবে, এটা ডাটা সেভারটা আপনি কোনোভাবে অন করে রাখবেন না, এটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। কারণ এটা আপনাকে অন রাখলে টিকটকে আপনার এমবিটা কম কাটবে, তবে দেখা যায় টিকটক কমিউনিটি কোনোভাবে চাইবে না যে আপনার এমবিটা কম কাটুক, ঠিক আছে? তো এটা আপনি অবশ্যই বন্ধ করে দিবেন। এটা ওপেন করা থাকলে এটা বন্ধ করে দিতে পারে। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের সবগুলাই সেটিংস এক এক করে পরিবর্তন করে নিতে পারবো। এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবো। তো ভেরিফাই কী করে করবেন, নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন কী করে আপনার টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো আবারও বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকা লাইক বাটনে ক্লিক করে দেবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে যাবেন। টিকটকের যে ধরনের সমস্যা হোক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। তো টিকটক অ্যাকাউন্ট ব্যান নিয়ে আমার অনেক ভিডিও আছে, দেখতে পারেন।